বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক, সেই আতঙ্কে আতঙ্কিত সমস্ত মানুষ। করোনাকে মহামারী বলে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। করোনা রুখতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার, বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে আজ কোচবিহারে এক বিশেষ বৈঠক হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের MSVP রাজীব প্রসাদ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। শুনব তারা ঠিক কি বললেন। যে বিষয়গুলো আলোচনা করলাম, যে গতকাল একটা প্যানিক ছড়িয়েছিল, আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যে অযথা কোনো প্যানিক ছড়ানো বা গুজব ছড়ানো, এটা থেকে সকলকে বিরত থাকতে হবে। যে কোনো ধরনের জ্বর বা সর্দি কাশি হলে ডক্টরের পরামর্শ নিন, ডক্টরদের পরামর্শ অনুযায়ী সকলে কাজকর্ম করুন, এটা সবথেকে বড় কথা। আর হসপিটাল রিলেটেড বিষয়ে, মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাপারে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বেশি জোর দিচ্ছি। সকলকে অনুরোধ করবো, পেশেন্ট পার্টি আপনারা যতটা সম্ভব আপনারা ওয়ার্ডে না থেকে বাইরে থাকুন। রোগীকে ডক্টরবাবু, নার্স এবং যারা স্টাফ রয়েছে তাদেরকে পরিষেবা করতে দিন, অযথা ভিড় করবেন না। এটা আমাদের আলোচনা হলো, সে ব্যাপারে আমরা সকলকে সচেতন করছি। ডক্টরবাবু, ওয়ার্ড এর যারা যুক্ত রয়েছে তারাও এই ব্যাপারে সকলকে অবগত করে জরুরি ভিত্তিতে আমরা জেলা প্রশাসনের সঙ্গে আমি কথা বলেছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ADMG DM স্যার নিয়েই ছুটিতে রয়েছে। আমরা সমস্ত প্রাইভেট ক্লিনিকগুলোকে নিয়ে সেগুলোকে নিয়েও একটা বসার চিন্তাভাবনা চলছে, যাতে তাদেরকে ওয়াকিবহাল করা সম্ভব হয়। একটা যৌথভাবে আমরা সমস্ত বিষয়টার উপর নজরদারি রাখতে চাচ্ছি, এবং প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ তারা অত্যন্ত সুচারুভাবে তারা বিষয়গুলো সমস্ত বিষয়টা মনিটরিং করছে। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, প্যানিকিক হবেন না, গুজব ছড়াবেন না, এটাই আমাদের বলবার কথা। এবং সে ব্যাপারে প্রয়োজনীয় প্রচার, প্যাম্পলেট ছাপানো, পোস্টারিং করা, সেগুলো মানুষকে অবগত করা, এই বিষয়গুলোর উপর আমরা জোর দিচ্ছি। আর আর একটা কথা বলে দিই, উনি হচ্ছে ক্রনিক ইনহেলার নিতেন, কিন্তু ক্রনিক পেশেন্ট অফ এয়ারওয়েজ অবস্ট্রাকটিভ ডিজিজ আর কি, তো ইনহেলার উনি আগেই বাড়িতে নিতেন, শ্বাসকষ্টের ওনার পুরো সমস্যা ছিল। আর ওনার যে সমস্যাটা হাই অল্টিটিউড অ্যান্ড কোল্ডের জন্য, পালমারি এডিমার মতো বোধহয় ওই সময় সে সাইনাস সিমটম হয়েছিল। উনি যখন লুধিয়ানায় ফিরে আসেন 5 তারিখে, লুধিয়ানায় একজন ডাক্তার দেখিয়েছেন, লোকাল ডাক্তার। তারপর ওখানে থেকে 16 তারিখে লুধিয়ানায় ট্রেনে উঠে 16 তারিখ সকালে এখানে আসেন। 16 তারিখে এসে ওনার হচ্ছে ওনার চেস্টকে শ্বাসকষ্ট আর কাশি নিয়ে লোকাল হাসপাতালে ভর্তি হন। প্রফেশনালি যিনি দেখেছিলেন তার মনে হয়েছিল সেখানে চিকিৎসা তিনি পারবেন না, এই জন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। মেডিকেল কলেজে এসে তার যেহেতু বাইরে প্রচুর গুজব রটে বেড়াচ্ছে, এখানে চুপ করে আধা ঘন্টা, প্রথম 30 মিনিটস একটা গুজব বা ভীতির পরিবেশ হয়েছিল, কিন্তু যখন আমাদের মেডিসিনের লোক দেখে নেন, দেখে নিয়ে মেডিসিনের লোক দেখে নিয়ে তিনি হচ্ছে অ্যাসিওর করেন যে এটা করোনার সাথে কোনোভাবে রিলেটেড নয়। তো তারপর থেকে পরিস্থিতি আমাদের যা প্যানিক বা যে ইয়েটা সেটা বন্ধ হয়েছে, এখন ঠিক আছে, পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, পেশেন্ট ইমপ্রুভ করছে। তবে তোমাদেরকেও রিকোয়েস্ট করবো, আম পাবলিককেও রিকোয়েস্ট করবো, গুজব আর প্যানিকের মধ্যে না যেতে, তবে প্রিকশনটা নিয়ে চলতে হবে আমাদের। যা যা গভর্নমেন্ট গাইডলাইন্স আছে, দেখবে প্রচুর পোস্টার আমরাও ছড়িয়েছি, স্প্রেড করেছি, সোশ্যাল মিডিয়াও পেয়ে যাবে, সেগুলো নিজেরাও ফলো করবে আর বাকিদেরও অ্যাওয়ার করবে। এইসব নিউজ না দিয়ে সেইগুলো দাও, ঠিক আছে? মঞ্জু গুপ্তা, ফিমেল, 45 ইয়ার ওল্ড, ওয়াইফ অফ সম্পদ গুপ্তা, 22, ওয়ার্ড নম্বর 20, RN রোড, কুচবিহার। 15 তারিখ থেকে এখান থেকে মোগলসরাই যায় ঘুরতে বেনারস, সেখান থেকে 24 তারিখে উনি লুধিয়ানায় পৌঁছন। 24 থেকে 5 3 তারিখ আছে ওখানেই থাকেন। 3 তারিখে উনি রাতের বেলা কাটরা স্টেশন ইয়ের থেকে বৈষ্ণোদেবী যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। পরের দিন সকালে উনি বৈষ্ণোদেবী কাটরা স্টেশনে নেমে দিনভর যাত্রা করে বৈষ্ণোদেবী পুজো করে পরে 4 তারিখ থেকে 5 তারিখে আবার ফিরে আসেন। যখন তিনি পাহাড়ে উঠছিলেন তখনই তার শ্বাসকষ্ট কাশি শুরু হয় প্রথম। ইতিমধ্যে কোচবিহারের 22 এলাকায় অবস্থিত একটি বন্ধ হয়ে যাওয়া বেসরকারি নার্সিংহোমে করোনা ভাইরাস নিয়ে আইসোলেশন ওয়ার্ড এবং কন্ট্রোল রুম তৈরি করলো জেলার স্বাস্থ্য দপ্তর। করোনার আতঙ্কে সারা দেশ ত্রস্ত, ঠিক সেই সময়
কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হল। কোচবিহার চকচকায় দীর্ঘদিন ধরে একটি নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম ভগ্নদশায় পড়েছিল, অর্থাৎ চালু না হয়ে পড়েছিল। সেই নার্সিংহোমটাকে কোয়ারেন্টাইন হিসাবে ব্যবহার করতে শুরু করল কোচবিহার প্রশাসন। অর্থাৎ সেই নার্সিংহোমে করোনা সন্দেহে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন, তার পরিবার পরিজনকে অবজারভেশনে রাখার জন্য কোয়ারেন্টাইন নার্সিংহোমে পরিণত করল জেলা প্রশাসন। এই প্রসঙ্গে কোচবিহার জেলা প্রশাসক পবন কাদিয়াল জানিয়েছেন যে 50টা শয্যা বিশিষ্ট এই কোয়ারেন্টাইন তৈরি করা হয়েছে এই বেসরকারি নার্সিংহোমে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরও 30টি শয্যা কিন্তু বেশি হতে পারে এই বেসরকারি নার্সিংহোমে। স্বভাবতই খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন। একদিকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে তো রয়েছে আইসোলেশন সেন্টার, পাশাপাশি তার এই উদ্যোগ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কোচবিহার এমন একটি জেলা যার আশেপাশে রয়েছে একদিকে বাংলাদেশ অপরদিকে আসাম। স্বভাবতভাবেই গতকাল থেকে কিন্তু সমস্ত বর্ডারগুলোকে সিল করে দেয় প্রশাসনের পক্ষ থেকে। আসাম থেকে আসা প্রত্যেকটি গাড়িকে সুনির্দিষ্ট স্ক্যানার দিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা কিন্তু পরীক্ষা করে দেখছেন। তার মধ্যেই দুজনকে সন্দেহজনক অবস্থায় এই মুহূর্তে ফালাকাটা হাসপাতালে আইসোলেশন সেন্টারে রয়েছেন। গতকাল রাতেই কোচবিহারে করোনা সন্দেহে এক মহিলাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যদিও তার করোনা হয়েছে কিনা তা জানা যাবে রক্ত পরীক্ষার পরে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন, সেই সাথে জ্বর ও কাশি ছিল। পরবর্তীতে একটি বেসরকারি নার্সিংহোম থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। এরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভয়ানকভাবে আতঙ্ক ছড়ায় কিছু মানুষ, যদিও খুব গুরুত্বপূর্ণভাবে পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এবং তাকে আটক করে। পরবর্তীতে তিনি মুচি লেখা দিয়ে সেই জায়গা থেকে ছাড়া পান। এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগে স্বভাবতই খুশি কোচবিহারবাসী। কি করা হচ্ছে, কতগুলো বেড থাকবে আর কি ব্যবস্থা? বেড আমরা এই মুহূর্তে 30 অ্যাভেলেবল করছি, দরকার হলে আমরা করে নেব। আর কি ব্যবস্থা থাকবে এখানে? ব্যবস্থা হলে একটু ডিটেলস ম্যানেজ অফিস থেকে বলতে পারবো, তবে মোটামুটি সব ধরনের ব্যবস্থাই আছে। অলরেডি মেডিসিন যেগুলো আছে বা তার সঙ্গে যে জিনিসগুলো দরকার করবে সবই আমাদের এখানে চলে এসছে। সিএমএস অফিস, তারপর ডিএম অফিস থেকে ঠিকমতো আমাদের সাথে যোগাযোগ রাখছেন, ওনারা আসছেন, ভিজিট করছেন, আমরা স্টাফরা চেষ্টা করছি সব কিছু ঠিকভাবে আছে। এখন পর্যন্ত তো কোনো কিছু পাওয়া যায়নি, এখানে আসারও কোনো এখনও কিছু পাওয়া যায়নি। আবারও আমরা আপনাদেরকে জানাচ্ছি, কোনো গুজবে কান দেবেন না, আতঙ্ক ছড়াবেন না, সরকারের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলাচল করুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে নিজের জীবন যাপন করুন।